যাচ্ছে হিমসরি, এক পাশে সমুদ্র আরেক পাশে সুউচ্চ পাহাড়, মাঝখান থেকে বয়ে গেছে মেরিন ড্রাইভ, সারি সারি ঝাউবন বালুকাময় সমুদ্র সবই যেন পর্যটকদের বিস্ময়। হচ্ছে টিকিট কাউন্টার, চলে আসলাম হিমসরি টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট কাটব। হিমসরের সব থেকে আকর্ষণ হচ্ছে এই জন্য আমরা এখন যাব উপরের দিকে। ভিউ পয়েন্টের দিকে যেতে হলে সিঁড়ির দুটো ধাপ পার হতে হবে। আমরা প্রথম ধাপ পার হলাম, এবার দ্বিতীয় ধাপ পার হলো, আমরা দ্বিতীয় ধাপও পার হলাম, তোর যেন আর শুয়েছে না। তবে এখানে অবশ্যই সতর্কতার সাথে ওঠানামা করবেন। ভিউ পয়েন্টের শীর্ষে অবস্থান করছি, যার উচ্চতা সমুদ্রের সি লেভেল থেকে 298 ফিট। এখান থেকে সমস্ত সৌন্দর্যের একটি প্যানোরামিক ভিউ দেখতে পাবে। আমরা এখন হিমসরের ভিউ পয়েন্টের শীর্ষে অবস্থান করছি। মনোমুগ্ধকর এই সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই ছুটি ফেলে কক্সবাজারে চলে আসবেন। হিমসরে যেভাবে আসবেন, কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি বা অটো নিয়ে রিজার্ভ অথবা লোকালভাবে আপনি আসতে পারেন। লোকাল আসলে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা, এবং অটো রিজার্ভ নিয়ে আসলে সেক্ষেত্রে 300 থেকে 1000 টাকার ভিতরে আপনি আপনার পেতে পারেন। উপর থেকে সমুদ্র থেকে দেখতে যেন আরো সুন্দর লাগতেছে।